অবরুদ্ধ গাজা, লেবানন ও সিরিয়া জুড়ে ভয়াবহ তাণ্ডব লীলা চালাচ্ছে বর্বর ইসরায়েল। বসত বাড়ি, হাসপাতাল, মসজিদ কোনো কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলা থেকে। এর মধ্যে আশঙ্কা জন্মেছে যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। এই আশঙ্কাকে দমাতে ও ইসরায়েলি আগ্রাসন রুখতে আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা সোমবার সৌদি আরবে একটি সম্মেলনে মিলিত হবেন। সৌদি প্রেস এজেন্সি SPA 11 নভেম্বর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। SPA এর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি এবং লেবাননি ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা, বিশেষ করে ইসরায়েলের নৃশংস আগ্রাসন আরব ও ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সম্মেলনটি গত বছরের নভেম্বরের আরব ইসলামিক সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনে রিয়াদে গাজা সহ পুরো ফিলিস্তিন অঞ্চলের বিপজ্জনক ও অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। SPA আরও জানিয়েছে, বর্তমান উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যের প্রয়োজন। সোমবার এই সম্মেলনে সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও যোগ দেবেন আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর মহাসচিবরাও। তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন। এ উপলক্ষে রবিবার সৌদি রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল আকবারিয়া, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতের রিয়াদে পৌঁছানোর দৃশ্য সম্প্রচার করেছে। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি আছে। এছাড়া দোহা থেকে হামাসের কার্যালয় তুলে দেওয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কাতার। এর আগে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির বিষয়ে শেষবার প্রচেষ্টা চালানোর 10 দিন আগে সব পক্ষকে অবহিত করা হয়েছিল যে ওই দফায় চুক্তির বিষয়ে সম্মত না হতে পারলে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ করে দেবে কাতার। সেখানে আরও বলা হয়েছে, হামাস ইসরায়েল উভয় পক্ষ নির্মম যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে সদিচ্ছা ও গুরুত্ব দেখালে কাতার ওই মধ্যস্থতার প্রচেষ্টা আবারও শুরু করবে।